উত্তপ্ত কলসি এডিসি ভিলেজ, চলল দফায় দফায় সংঘর্ষ। মার খেলো থানার ওসি থেকে শুরু করে পুলিশ কনস্টেবল অবধি। বিজেপি বনাম তিপ্রামথার খণ্ডযুদ্ধে উত্তপ্ত শান্তির বাজারের একাধিক অঞ্চল। আসলে এডিসি নির্বাচনে শাসক বিজেপি গো হারা হেরেছে, এডিসি তিপ্রামথার দখলে। ক্ষমতায় না থেকেও দাদাগিরি এবং দুর্নীতি করতে গিয়ে বিপত্তি বাধায় বিজেপি। মঙ্গলবার শান্তির বাজার মহকুমার অন্তর্গত জোলাইবাড়ি ব্লকের অধীন কলসি এডিসি ভিলেজ সেন্টারে এডিসি এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কাজের ভাগ বাটোয়ারা নিয়ে তিপ্রামথা এবং বিজেপির মধ্যে দফায় দফায় চলে খণ্ডযুদ্ধ, যাতে দুপক্ষের 10 জন আহত হয়েছে বলে খবর। ড্যামেজ কন্ট্রোলে পুলিশ ছুটে এলে আহত রক্তাক্ত হতে হয় পুলিশকেও। তিপ্রামথার অভিযোগ, এডিসিতে তাদের কোনো কাজ করতে দিচ্ছে না বিজেপি, যে কোনো উন্নয়নমূলক কাজে হাত দিলেই বাধা দেয় বিজেপি, কোনো কাজ ঠিকভাবে করা যাচ্ছে না এডিসিতে। মঙ্গলবারও এমনটা হলে ঘটে বিপত্তি, বাড়ে উত্তেজনা, মার খেতে হয় পুলিশের ওসি সহ গোটা পুলিশ দলকে। কার কার নেতৃত্বে আপনারাও জানেন, আমি কেউ নাম বলতে চাই না, কারণ নাম বললে মিডিয়ার সামনে কি হয়, বিজেপি নেতৃত্বরা আজকে ওনারা বুথ স্তরের নেতা হলে কালকে মন্ডল স্তরের নেতা হয়ে যাবে, আমি চাই না ওদেরকে আরও উপরে তোলার জন্য। সেজন্য বলছি যে যারা যারা নেতৃত্বরা আছেন ওনাদের একটা চক্রান্ত, এবং বাইরে থেকে অনেক লোক এসেছে, আপনি গ্রাউন্ড রুপে গিয়ে দেখুন এডিসি এলাকার কজন লোক, এডিসির বাইরে থেকে কজন লোক, এটা একটা চক্রান্ত আমাদেরকে ফাঁসানোর জন্য। এবং আমরা তিপ্রামথা টোটালি পুরোপুরি রেডি, ওরা যদি আমাদের উপরে আঘাত আনে আমরাও প্রশাসনিক লেভেলে বলুন, এডিসি প্রশাসন বলুন, এবং যারা এখানে আরক্ষা দপ্তরের লোক আছে আমরা আবেদন করছি ওনাদেরকে এখানে সরিয়ে দিতে, এডিসি এলাকায় আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি এটাই আমাদের দাবি। এবং ওনারা এখান থেকে চলে গেলে আমাদের ছেলেমেয়েরাও যাতে এডিসির আজকে আমাদের পঞ্চায়েত অফিসে অনেক কিছু আমাদের সেক্রেটারিরা আছেন, অনেক কিছু ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, সেখানে যদি বাধা না হয়, সে বাধা বারবার করছে, আজকে প্রথমবার নয়, এর আগেও আপনারা দেখেছেন রেখার কাজে বিএসসি চেয়ারম্যান মহোদয় নিজে রেখার কাজে বাধা দিয়েছে এবং কেস পর্যন্ত হয়েছে, আপনারা নিজেরাই দেখেছেন বারবার বারবার। এবং পঞ্চায়েতে ওনারা বারবার মানে কি বলে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে। এখন আপনারা কি চান? ক্ষমতায় আছি আমাদেরকে সুষ্ঠুভাবে কাজ করতে দেওয়া হোক, এবং ওনারা বলছে কি ব্লক থেকে কাজ আসলে ওনারা করবে, জোনাল থেকে কাজ আসলে মথা করবে, এরকম কোনো কথা নেই। আপনারা জানেন আমাদের 7 থেকে 8 মাস হয়ে গেছে, এডিসির ভিসি ভোট এখনও হয়নি, ভিলেজ কাউন্সিল ভোট এখনও হয়নি, কিন্তু আমরা এডিসি ক্ষমতা দখল করেছে তিপ্রামথা। তোই শীত হিসাবে এডিসির প্রশাসন থেকে চিফ এক্সিকিউটিভ অফিসার থেকে যে মনিটরিং কমিটি বানানো হয়েছে সেটাই এডিসির পঞ্চায়েত চালাবে। তো এখানে তারা জবরদখল করে যদি চালাতে চায় তো সেখানে আমরা অবশ্যই বাধা পাচ্ছি কাজ করতে, এবং আমরা চাই যে সুষ্ঠুভাবে কাজ হোক, ওনারা যাতে আমাদের কী বলে কাজে বাধা না দোক। ওরা বললে কি ওনার স্লোগান কি, সবকা সাথ সবকা বিকাশ, তো ওদের স্লোগান তো সবকা সাথ সবকা বিকাশ, এডিসিকে ছাড়া আর সবকা সাথ সবকা বিকাশ হবে না, এডিসিকে নিয়েই তো বিকাশ করতে হবে। তো মানুষ বিকাশ চায়, সেই জন্য তো আজকে এডিসির তীব্রমতা ক্ষমতায় আছে, সেটা ওনাদের মাথা রাখতে হবে। আপনাদের দলের কেউ কি ইনজোর্ড হয়েছে? আমাদের দলের বলতে প্রথম ওনারা এসেছে, এমনি সেভারেল কোনো ইনজোর হয়নি, ধাক্কা ধাক্কি হয়েছে, এবং আমাদের ওদের লাঠি নিয়ে আমাদের কর্মীদেরকে আঘাত করেছে, এমন কোনো রক্ত বা রক্তক্ষয়ের কোনো কিছু নেই, এমন আঘাত হয়েছে কিছু সংখ্যক লোক। ঘটনায় উত্তেজনা যখন তুঙ্গে তখন বেশ কয়েকজন পুলিশ আহত হয়ে ভর্তি হাসপাতালে। অন্যদিকে জোলাইবাড়ি মণ্ডল সভাপতির অভিযোগ, তিপ্রামথা বাইরের পঞ্চায়েত থেকে লোক এনে ঝামেলা বাঁধিয়েছে, বিজেপির কোনো দোষ নেই। আমাদের কর্মীরা কিছু কাজ লই আইছিল, যে রেজুলেশন একটা কলের রেজুলেশন লই আইছিল, সেটার ব্যাপারে একটা আলোচনা করে তারা ব্লকে পাঠানোর একটা সিদ্ধান্ত নিয়েছিল। সেই সময় মথার কর্মীরা হঠাৎ আইয়া আমাদের কর্মীর উপর দা ছুরি লইয়া তারা আক্রমণ করছে, মানে জানে মারবেলায় চেষ্টা করছে। আমাদের কর্মী কোনো রকম মানে আমাদের নিজেরা কর্মী থাকার কারণে আমরা বাঁচি গেছি, কারণ ওনারা হাতে মানে বিভিন্ন রকম ধারালো অস্ত্র লইয়া তারা রেডি ছিল যে আমাদের কর্মীর উপর আক্রমণ করার জন্য তারা রেডি হয়েছে। তারা বিভিন্ন পঞ্চায়েত থেকে লোক লিয়েছে, প্রায় 20-30 জন, পুরবিলাক ওয়াইফা শাসিরাম বাড়ির থেকে তারা লোক জমায়েত করে তারা এখানে একটা উশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করছিল। কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা 1 ইঞ্চি মানে জায়গা ছাড়তে রাজি নয়। আমরা মথা তথা যেই পার্টি হোক, আমরা কিন্তু উশৃঙ্খলা পার্টিকে আমরা কোনো রকম জায়গা দেব না, এটাই আমাদের বদ্ধপরিকর। দুইজন হয়েছে, তাদেরকে চিকিৎসার জন্য কোনোখানে নেওয়া হয়েছে, হসপিটালে নিয়েছি আমরা দুইজন। নাম কি কে তাদের? বিলাক্রিয়া আর রঙ্গলি। মূলত কি কারণে
ত্রিপুরা মোথা ক্ষমতা দখলের পর থেকেই বিজেপি হুমকি ধমকি দিয়ে যাচ্ছে বলে পাল্টা অভিযোগ ত্রিপুরা মোথার নেতৃত্বের। প্রতিটি সময় শাসকের মণ্ডলের লোকেরা উত্তেজনা ছড়ায় বলেও অভিযোগ মোথার। কলসি ভিলেজে জুলাইবাড়ি আডি ব্লকের অন্তত কলসি ভিলেজে প্রথমবার না এডিসি প্রশাসনে ত্রিপুরা মোথা ক্ষমতা পাওয়ার পর থেকে ওরা প্রতিনিয়ত আমাদের ভিলেজগুলিতে জবরদখল করার একটা চেষ্টা চালাচ্ছে। তদ্রুপ আজকেও কী হয়েছে, এতদিন ধরে এডিসি প্রশাসনে ত্রিপুরা মোথা আসার পর আমরা যথারীতি কাজ করছি এবং 8 থেকে 9 মাস ধরে আমরা ডিসিগুলিতে কাজ চালাচ্ছি, কিন্তু ডেলি আসছে পঞ্চায়েত সেক্রেটারিকে হুমকি দিচ্ছে এবং পঞ্চায়েতে যেসব কাজগুলো কাজের মধ্যে বাধা মানে বাধা দান করছে ওনারা। তো আজকে আমাদের কলসি ভিলেজের চেয়ারম্যান সজল মক, আমাদের এডিসি প্রশাসন থেকে যিনি অ্যাপ্রুভ হয়েছেন সজল মক, সজল মক এবং আমাদের মথার যারা মনিটরিং কমিটিতে আছে এবং মথার যারা নেতৃত্ব আছে আজকে পঞ্চায়েতে যথারীতি বসেছিল, বিজেপির কয়েকজন মানে মণ্ডল নেতৃত্ব বলুন বা যারা বিজেপির নেতৃত্বরা আছেন কলসি ভিসির বা বাইরে থেকে এডিসির বাইরে থেকে লোক এনে ওনারা কী করছে, জবরদখল করার চেষ্টা করছেন এবং ওরা যে বলছে যে আমাদের মথার ছেলেরা লাঠি নিয়েছে দা নিয়েছে এগুলো পুরোপুরি ভিত্তিহীন। আমাদের মথার লোকেরা এবং মথার যারা নেতৃত্ব আছে আমরা এটাতে বিশ্বাসী নয়, আমরা চাই যাতে এডিসি প্রশাসনের কাজ ভালোভাবে চলুক, কিন্তু ওনারা চাইছে কি গতকালকে ওনাদের একটা কি অভিনন্দন র্যালি গিয়েছে কলসি বাজারে, এরপর থেকে ওদের ওনাদের একটা মানে কি বলতে প্ল্যানিং চলছে যে কলসি ভিসিতে জবরদখল করে ত্রিপুরা মোথাকে হেনস্থা করা এবং ত্রিপুরা মোথা যেহেতু জুলাইবাড়ি অ্যাসেম্বলি কনস্টিটিউশন ত্রিপুরা মোথা যেহেতু স্ট্রং এবং কলসিতে যেহেতু আমাদের একটা ভালো একটা ভোট ব্যাঙ্ক রয়েছে যাতে এটা আটকাতে পারে এবং বাইরে থেকে লোক এনে, আজকে যদি এডিসি এলাকার লোক হতো তাহলে মানতাম যে ওনারা ত্রিপুরা মোথার কাজে ক্ষুব্ধ হয়ে ওনারা এসেছেন, ওনারা এডিসি এলাকার লোকও না, এডিসি এলাকার বহির্ভূত জুলাইবাড়ি থেকে লোক এনে ওনারা এখানে হাল্লা করছে যে ত্রিপুরা মোথা বাধা দিচ্ছে, ত্রিপুরা মোথা সন্ত্রাস সৃষ্টি করছে, সব কিছুতে আমরা বাধা দিচ্ছি কিন্তু পুরো। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে বাংলাদেশি বলা পাতাল কন্যা সদ্য বিজেপিতে যোগ দিয়েছেন, এরপরই এডিসিতে পাতালে কবরস্থ ত্রিপুরা বিজেপিকে ফের জীবিত করতে বহু পরিকল্পনা নিয়েছে দল। সুতরাং ভোট যত এগিয়ে আসবে রাজনীতির পারদ যে ততটাই চড়বে তা খুব সহজেই অনুমেয়। ব্যুরো রিপোর্ট, ইন্ডিপেন্ডেন্ট।